আমরা এখন দেখবো মাইক্রো পাওয়ার পয়েন্ট কীভাবে আমরা পাওয়ার পয়েন্টটা ইউজ করব। তো আসুন আমরা পাওয়ার পয়েন্টটা দেখি এখন। তো এখানে আমাদের এই পাওয়ার পয়েন্ট লিখলে এরকম একটা ব্ল্যাঙ্ক উইন্ডোজ আসবে। তো এখানে আমরা লিখতে পারবো, টাইটেল লিখতে পারবো, এটাও আমাদের প্রয়োজন হবে। সাবটাইটেল দিলাম আমি, সাবটাইটেল দেওয়ার পর এটা থাকলো। এভাবে আমি এখান থেকে ইনসার্ট ইনসার্ট থেকে ডিজাইন ডিজাইন থেকে বিভিন্ন ডিজাইনটা ইউজ করতে পারবো। এখানে এখানে বিভিন্ন ডিজাইন আমরা ইউজ করতে পারবো। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, ইউজ করলাম একটা ডিজাইন। তারপর এটা একটা কি আমার উপর ফ্রন্ট পেজ গেল, আমার আরেকটা পেজ প্রয়োজন হবে না। আমি এখানে কি দিব, রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড, নিউ স্লাইড নিব। এটা হচ্ছে কি ফ্রি ল্যান্সিং দিলাম এটা টাইটেল। তো এখানে যদি আমি চাই যে একটা পিকচার অ্যাড করতে, তাহলে পিকচার অ্যাড করতে পারবো না, পিকচার অ্যাড করলাম ঠিক আছে। যদি চাই যে আমি ট্যাগস ইউজ করবো, এখানে ইনসাইড থেকে ট্যাগস বক্স, ট্যাগস বক্সটা কোথায় ইউজ করবো, এখানে ইউজ করলাম। এখানে কি লিখলাম, ইমেজ টাইটেল, এটা হচ্ছে ইমেজ টাইটেলটা আমি ইউজ করলাম। এটাকে আমি বড় ছোট কালার ওয়ার্ড আর্ট অনেক কিছু দিতে পারবো, সেটা আপনারা কি এখান থেকে এটার কালার দিলাম ঠিক আছে। এখানে ওয়ার্ডের কালার আছে অনেকগুলো দেখেন, আমি চাইলে এটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে এটাকে কি বক্সের কালারটা কীরকম হবে ওইটাও দিতে পারবো। বক্সটা কি কী ধরনের হবে, তারপর টেক্সট যদি কালো করে দিই, একটু সাদা টাইপ করে দিছি, তারপর এই কেমন করে আমি এটা কি দিলাম। তারপর আসেন ইনসেট, ইনসেট ক্লিপস আর্ট, আমি চাইলে কি ক্লিপ আর্টটা ইউজ করতে পারি। ইমেজটাকে কি দেখাই দিতে পারি যে এটা কি উপরে আছে, এরকম অনেকগুলো শেপ ইউজ করতে পারি ঠিক আছে। তারপর আসেন ওয়ার্ড আর্টও ইউজ করতে পারি চাইলে, ডিজাইন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। অটোমেটিকলি এটা কি স্লাইডটা কি আসবে, কিভাবে আসবে, কোন দিক থেকে আসবে, এই জিনিসটা কি আমি এখানে দেখাই দিতে পারি। এটা সিলেক্ট করে দিলাম, ফাস্ট না অনেক স্লোলি আসবে, এরকম স্লো আসবে না অনেক ফাস্ট আসবে, স্লাইডটা সাউন্ড হবে না সাউন্ড হবে না, সাউন্ড হবে ক্লিক। ক্লিক হবে এরকম আমি অনেক কিছু দিতে পারবো ঠিক আছে। দেখেন এখানে দিলে আমি এটা স্লো হবে, এখানে যদি আমি এখান থেকে যদি দিই, এটাতে কোনো স্টাইল দিই নাই, পরেরটাতে আমি স্টাইল দিছি এরকম। ই6 চাপলাবার এটা কি ইয়া হয়ে যাবে, চলে যাবে স্লাইড শো ভিউ, স্লাইড কালার দিব না ব্ল্যাক এন্ড হোয়াইট দিব, ব্ল্যাক এন্ড হোয়াইট চাইলে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করতে পারবো। এগুলো মাইক্রোসফট অফিসের মতো সেম ফাংশনগুলো কি আছে, সেই জন্য আমি মাইক্রোফোন অফিসটা বেশি করে দেখাইছি। এগুলো এই হেডার অ্যাড ওয়ার্ড ট্যাক্স এগুলো মাইক্রোসফট অফিসে আছে। যারা আমার ওই ভিডিওটা দেখেন না, ফার্স্ট আমার অফিস প্রোগ্রামের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের আর এখানে বুঝতে সমস্যা হবে না। আর যদি অফিস প্রোগ্রামের ভিডিও না জানেন এটা দেখেন, তাহলে আপনার কি সমস্যা হবে। অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অল দিলে আমার সবগুলো স্লাইডে সেমভাবে আসবে। আমি যদি অন মাউস ক্লিক, মাউস ক্লিক করলে আমার স্লাইডটার পরিবর্তন হবে,
দেখেন আমার মাউস ক্লিক আছে, তো আমি যদি মাউস ক্লিক করি আমার স্লাইডটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমি যদি দিই যে অটোমেটিকলি পরিবর্তন হবে, এত সেকেন্ড পর, 5 সেকেন্ড পর আমার স্লাইডটা পরিবর্তন হয়ে যাবে। আমি তাহলে এটা অটোমেটিকলি 5 সেকেন্ড ওয়েট করার পর আমার এটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে। তো এভাবে করে আমরা কি একটা স্লাইড বানাই ফেলবো আমাদের বায়ারের জন্য, কন্ট্রোল এস দিব, সেভ থাকবে। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিও লেসনগুলো হবে যে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড, এইগুলো হচ্ছে বেসিক জিনিস আমাদের কি ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের এই বেসিক জিনিসগুলো জানা থাকতে হবে, আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমরা পরবর্তীতে দেখাবো যে কীভাবে গুগল ডক, স্লাইড এগুলো ইউজ করে, এগুলো অন্য ভিডিওতে দেখাবো। আর আজকে এই পর্যন্ত, আমরা অফলাইনে আমাদের এই জিনিসগুলো ইউজ করা কি আবশ্যক। তো ধন্যবাদ সবাইকে।